আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিনে, আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। চট্টগ্রামে আগামী 20 সেপ্টেম্বর 41টি ইউনিয়ন পরিষদ এবং 6টি পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে নির্বাচনের। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপ 11টি ইউনিয়নের নির্বাচন চট্টগ্রাম জেলার, এছাড়া চট্টগ্রাম বিভাগের ফেনী, নোয়াখালী, কক্সবাজার, কুমিল্লা এসব এলাকায় নির্বাচন রয়েছে। আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি, নির্বাচন কমিশনের সব ধরনের প্রস্তুতি এর মধ্যে শেষ হয়েছে নির্বাচনের জন্য। যেসব এলাকায় নোয়াখালীর সুবর্ণচরের চরবাটা, চর ক্লার্ক, চর ওয়াবদা, চর আমানুল্লাহ, পূর্ব চরবাটা, মোহাম্মদপুর, হাতিয়ার মুসাপুর, চর হাজারি, হাতিয়ার ঈশ্বরচর, চর কিং, তমরদ্দি, সোনাদিয়া, বুড়িচর, জাহাজমারা ও নিঝুমদ্বীপ এসব এলাকায় নির্বাচন হবে। চট্টগ্রামের সন্দ্বীপের 11টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে। বোয়ালখালী পৌরসভায় নির্বাচন হবে, এখানে এর মধ্যে মেয়র পদে নির্বাচিত হয়ে গেছেন। কক্সবাজারের মহেশখালীতে নির্বাচন আছে, মাতারবাড়িতে আছে, কুতুবদিয়ায় আছে, পেকুয়ায় আছে এবং আরেকটি চকরিয়াতে নির্বাচন আছে আমরা যতটুকু জানি। এছাড়া নোয়াখালীর কবিরহাট, ফেনীর সোনাগাজী এসব এলাকায় নির্বাচন আছে। এছাড়া খুলনা এলাকায়ও আজকে নির্বাচন অনুষ্ঠিত হবে, আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে। মোট 161টি ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এছাড়া 9টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা যা দেখতে পাচ্ছি যে প্রচার প্রচারণার ছবি, এই প্রচার প্রচারণা গতকালই শেষ হয়েছে সময়সীমা, আজকে সবই শুনশান নীরব এবং শান্ত। আগামীকাল সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দীর্ঘ একটি বিরতি, লকডাউন ছিল, এই বিরতির পর এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারী কিছুটা নিয়ন্ত্রণের মধ্যে এসে তারপরেও গত 24 ঘন্টায় চট্টগ্রামের করোনা শনাক্ত হচ্ছে 50 জন, মারা গেছেন 2 জন, এই হচ্ছে অবস্থা। 14টি উপজেলায় 1,618টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। আলোচনা যাব আজকে আমরা, এই যে কালকে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনটি নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। 2 জন অতিথিকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে আমাদের সঙ্গে যুক্ত আছেন জনাব হাসান আকবর, প্রধান প্রতিবেদক দৈনিক আজাদী, সিনিয়র সাংবাদিক, চট্টগ্রামের মাটি মানুষের প্রিয় মুখ। জনাব হাসান আকবর, নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি জাহিদ ভাই। আমার সঙ্গে যুক্ত হবেন চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক জনাব আক্তার কবির চৌধুরী, সিনিয়র আইনজীবী চট্টগ্রামের, এবং তিনি সমাজকর্মী বলা যায় তাকে, এবং মানবাধিকার নিয়ে তিনি কাজ করছেন, মানুষের অধিকার নিয়ে তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন, তার বিশ্লেষণ আমরা শুনব। শুরুতে জনাব হাসান আকবর, আপনার কাছে আসতে চাই। চট্টগ্রামে এই যে আমরা যেটি দেখেছি যে সারা দেশেই ভাগ ভাগ করে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছিল, তারপর এই করোনা মহামারী বেড়ে যাওয়ায় আবার সেটি বন্ধ করা হয়, আমরা যেটি দেখছি যে টানা লকডাউন ছিল, তারপর এখন কিছুটা স্বাভাবিক বলা যায় কিছুটা, তারপরও মৃতের সংখ্যা যে খুব কমে এসেছে সেরকমটি নয়, এবং আক্রান্ত শনাক্ত হচ্ছে, এবং এই সময়টিতে যখন ঋতু পরিবর্তন হচ্ছে এখন মানুষের সর্দি কাশি অ্যালার্জি জনিত সমস্যা আরো বেড়েছে, এখন যেটি দেখতে পাচ্ছি আমরা, সেই সময়টিতে এখন নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন তো হতেই হবে, কোনো না কোনো ভাবে অনুষ্ঠিত করতে হবে। নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের 41টি ইউনিয়ন পরিষদ এবং 6টি চট্টগ্রাম বিভাগের 6টি পৌরসভার নির্বাচন। আপনার কাছে জানতে চাই আপনার পর্যবেক্ষণে এখন পর্যন্ত পরিস্থিতি। আমরা এখন পর্যন্ত খুব বড় ধরনের সংঘাত বা কিছু এরকম কিছু দেখি না, ছোটখাটো এক দুটি ঘটনা আমরা দেখেছি, আপনার পর্যবেক্ষণ জানতে চাই জনাব হাসান আকবর। ধন্যবাদ জাহিদ ভাই। আসলে দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের যেটা ধারাবাহিকতা শুরু হয়েছিল গত বছর, সেটাতে আমাদের যে করোনা মহামারীর লকডাউন এটাতে বিঘ্নিত হয় এবং বেশ বিরতি দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আপনি যেমনটি বলছিলেন যে চট্টগ্রামে 41টি ইউনিয়ন এবং 6টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, তো আমার চট্টগ্রামে বিশেষ করে চট্টগ্রাম জেলায় যদি বলতে যাই তাহলে বলতে হবে যে চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচন হচ্ছে, আর ওইদিকে সন্দ্বীপ উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচন হচ্ছে, এর বাইরে কক্সবাজারে নির্বাচন হচ্ছে। তা আপনার চট্টগ্রামের বোয়ালখালীর যে নির্বাচন সেটা ইতিমধ্যে মেয়র নির্বাচিত হয়েছেন জনাব জহুর আহমেদ, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন বেসরকারিভাবে, এবং 9টি ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হচ্ছে। অপরদিকে সন্দ্বীপের 12টি ইউনিয়নের মধ্যে 4টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, বাকি 8টিতে আগামীকাল ভোট গ্রহণ হবে চেয়ারম্যান পদে, বাকি মেম্বার যারা আছেন তারা তো নির্বাচন করবেন। এখানে যেটা একটা দেখার বিষয় সেটা হচ্ছে যে নির্বাচন তো আসলে আর আগের সেই নির্বাচন, যেই নির্বাচনের যে উৎসব উদ্দীপনা আমেজ
সংঘাত উত্তেজনা এগুলো তো এখন আর আসলে নেই। এখন যাতে আপনি পলিটিক্যাল টিকিটটা পেলেই আপনি নির্বাচিত, এটা ধরে নেওয়া হয় যে আপনি যে কোনো ভাবে যদি দলীয় যে প্রার্থীর যে টিকিট, এটা বিশেষ করে এখন এখানে যারা নির্বাচন করছেন তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগের মনোনয়ন নির্বাচন করছেন, আওয়ামী লীগের এই মনোনয়ন পাওয়া মানে তার নির্বাচিত হওয়া। কিন্তু চট্টগ্রামে এবং সারা দেশে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে একটা জিনিস খুব লক্ষণীয় বিষয়, এখানে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী কিন্তু আওয়ামী লীগ, এখানে বিদ্রোহী প্রার্থী অসংখ্য বিদ্রোহী প্রার্থী নির্বাচন করছেন এবং এটা নিয়ে একটু সংঘাতেরও আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আপনি জানেন চট্টগ্রাম প্রেস ক্লাবে গতকাল একটা সাংবাদিক সম্মেলন হয়েছিল যে বোয়ালগঞ্জের এক কাউন্সিলর প্রার্থী সাংবাদিক সম্মেলন, তার বাসায় দুটাক পুলিশ গিয়েছিল তাকে ধরতে। এটা উনি অভিযোগ করছেন যে এটা প্রতিপক্ষ গ্রুপ ওনাকে ঘায়েল করার জন্য এই ধরনের একটা পুলিশি টর্চার বলেন, নির্যাতন বলেন, পুলিশি নাটক বলেন, এটা সাজিয়েছেন। এটা ওনার অভিযোগ চট্টগ্রাম প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেছেন। তো এখানে আসলে প্রতিপক্ষ ঘায়েল কর, প্রতিপক্ষ মানে আওয়ামী লীগ, আবার পক্ষ আওয়ামী লীগ। তো আওয়ামী লীগে যেই এই ইলেকশন, সেটা তো আসলে নির্বাচনী যে একটা নিখাত নির্বাচনের যে আমেজ সেটা কিন্তু অনুপস্থিত, সেটা নেই। তারপর দেখা যাক, আমাদেরকে কালকে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে যে নির্বাচনটা আসলে উৎসবমুখর হচ্ছে কিনা, জনগণ কর্তৃক জনগণের অংশীদারিত্ব থাকবে কি থাকবে না, আর যারা আওয়ামী লীগের টিকিট পেয়েছে তারা জয়ী হয়ে আসবে নাকি বিদ্রোহী প্রার্থীরা জয়ী হবে, এটা আসলে সময় বলবে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামে আমাদের স্বস্তির ব্যাপার হচ্ছে চট্টগ্রামে বড় ধরনের কোনো সংঘাত নেই, কোনো প্রাণহানি নেই, এটা আমরা সংবাদকর্মী হিসাবে, সমাজকর্মী হিসাবে বলেন, চট্টগ্রামের মানুষ হিসাবে বলেন, আমরা এটাতে খুব স্বস্তিতে আছি যে ইলেকশন হচ্ছে ঠিকই কিন্তু আমাদের প্রাণহানির ঘটনাগুলো নেই, সংঘাতের ঘটনা নেই। জাহিদ ভাই অনেক ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। জনাব হাসান আকবর আমাদের সঙ্গে, জনাব আক্তার কবির চৌধুরী যুক্ত হয়েছেন, স্বাগত জানাই আপনাকে। কথা বলছিলাম আমরা চট্টগ্রামে আগামীকাল চট্টগ্রাম বিভাগে 41টি ইউনিয়ন এবং 6টি পৌরসভায় নির্বাচন, এর মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপে 11টি ইউনিয়ন এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বোয়ালখালী পৌরসভায় এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়ে গেছেন, মূলত কাউন্সিলরদের ভোটটি অনুষ্ঠিত হবে। এছাড়া কক্সবাজার, নোয়াখালী এবং ফেনী, কুমিল্লায় নির্বাচন আছে ইউনিয়ন এবং পৌরসভায়। আক্তার কবির চৌধুরী, নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, মাঝখানে একটা বড় সময় লকডাউন ছিল, করোনা মহামারী প্রকট আকার ধারণ করেছিল বাংলাদেশে এবং ভাগে ভাগে যে নির্বাচন অনুষ্ঠান হওয়ার কথা সেটি আবার শুরু হয়েছে। আপনার কাছে চট্টগ্রামের নির্বাচনের অবস্থা জানতে চাই। আজকে গতকালকে প্রচার প্রচারণা শেষ হয়েছে, আগামীকাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে যারা হাসান আকবর যুক্ত করেছেন যে এখন আওয়ামী লীগের প্রতিপক্ষ তাদের বিদ্রোহী প্রার্থীরাই, আসলে অন্য রাজনৈতিক দল, দলীয় প্রতীকে নির্বাচন হলে অন্য রাজনৈতিক দলের সঙ্গে সেভাবে প্রতিযোগিতাটা আসলে বা প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে না। জনাব আক্তার কবির চৌধুরী জি, ধন্যবাদ। ইতিমধ্যে জনাব হাসান আকবর সাহেব কিছু তথ্য দিয়েছেন, কিছু সন্তোষ প্রকাশ করেছেন যে হানাহানি হয়নি। কিন্তু প্রথমে যদি আমরা নির্বাচনের বিষয়টি নিয়ে যাই, কয়েকদিন পূর্বে নওগাঁয় নির্বাচন কমিশনার কবিতা খানম যে কথাটি বলেছেন যে সারা দেশে যে বিতর্কিত নির্বাচন হচ্ছে সেই রকম বিতর্কিত নির্বাচন আমি নওগাঁয় দেখতে চাই না, আমার কাছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তো নির্বাচন কমিশনারই বলছেন যে সারা দেশে বিতর্কিত নির্বাচন হয়েছে, তিনি নওগাঁয় দেখতে চান না, সুষ্ঠু নির্বাচন দেখতে চান। আর নির্বাচন কমিশনের কথা হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচনের আয়োজন করা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার ক্ষেত্রে দায়িত্ব হচ্ছে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের এবং সরকারের, সে সরকারের রাজনৈতিক সদিচ্ছার। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সবচেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইলেকশন গুলো, সেখানে মানুষের সবচেয়ে বেশি সম্পৃক্ত থাকে, মানুষের সাথে তাদের আত্মার বন্ধন, প্রতিদিনকার কাজের সাথে সম্পৃক্ততা। সেই জায়গায় এসে দেখা যাচ্ছে সন্দ্বীপে 1/3 নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনে নির্বাচিত হয়ে গেছে চেয়ারম্যান, কয়েকটা পৌরসভার চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে। এটা খুশি হওয়ার কিছু না, এটা একটা নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য এটি একটি অশনি সংকেত। কেন আমাদের দেশে এটি স্থানীয় সরকার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাবে এটা তো কল্পনাই করা যায় না, এটা সারা বাংলাদেশ মিলে একজন হলে ভিন্ন কথা ছিল। তাইলে নির্বাচনে প্রার্থীরা কি আসছেন না, আসতে পারছেন না? সরকারি মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে যাওয়া সেটা যখন একদম সবাই জেনে গেছে, তাহলে বাকিরা কি ট্রাই করছেন না? আর যে জায়গায় প্রার্থী একাধিক আছে, হাসান আকবর সাহেব বলেছেন, আমরাও জানি
সেটি হচ্ছে নিজেদের দলের, তাহলে শুধুমাত্র এখন দলীয় নির্বাচন হচ্ছে, সেখানে একটা দলের বিদ্রোহী প্রার্থী হবে কেন? বাংলাদেশের অন্য কোন দল কিংবা অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী কি একেবারে নেই? তাহলে বাস্তবতা হচ্ছে নির্বাচনে ভোটারও সংখ্যা খুবই কম, এই কারণে কম, কারণ আমি ভোট দিতে যাব, যদি আমি নির্ভয়ে ভোট দিতে গিয়ে অক্ষত অবস্থায় ফিরতে পারি, সেটা যতক্ষণ না নিশ্চিত হতে পারবো আমি ভোট কেন্দ্রে কেন যাব। এটা আমার গণতান্ত্রিক রাইট, আমার প্রতিনিধি নির্বাচনের বিষয়। আরেকটি বিষয় হচ্ছে মানুষ নির্বাচনমুখী হচ্ছে না কেন, দুইটি কারণে। এটা হচ্ছে সাহস করতে পারছে না, প্রার্থীও একাধিক হচ্ছে না কেন, সাহস করতে পারছে না। সাহস না করার অর্থ হলে গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থা, শাসন ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি না শুধু মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ আসে। এটা হচ্ছে লাভ নাই, লাভ না মনে করা মানে হচ্ছে নির্বাচনটা কার সাজে নির্বাচন হচ্ছে, অর্থাৎ সরকার যাকে মনোনয়ন দিচ্ছে তিনি নির্বাচিত ডিক্লেয়ার হয়ে যাবেন, এই বিশ্বাস থেকে প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এগিয়ে আসছেন না। সাহস একটা, আর এটা হচ্ছে লাভের ব্যাপার, লাভালাভ দেখছেন না। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে না সেটা শুনি নেই কখনো, এখন দেখছি কল্পনাও করা যায় না। তাহলে সেখানে হচ্ছে শস্যের মধ্যে গুত আছে, নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে এরকম মানুষ আশা করছেন না, বিশ্বাস করতে পারছেন না, আস্থা রাখতে পারছেন না বলে এই পরিস্থিতি হয়েছে। তাহলে এই জন্য নাগরিকরা বলা শুরু করেছেন সিলেকশনে নির্বাচন হলে তাহলে কি অসুবিধা ছিল, সরকারের টাকা সাশ্রয় হতো, নাগরিক যারা প্রার্থী তাদের টাকা যেত, হানাহানির সম্ভাবনা, গ্রেপ্তার, মামলা হামলার ভয়গুলো কমে যেত। তাহলে সিলেকশন হওয়া মানে তো ডেমোক্রেসির কিছুই থাকে না। 30 লক্ষ শহীদের রক্তস্নাত, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে আমার যে দেশ দেশমাতৃকা, সেখানে সংবিধান পবিত্র, সেখানে লেখা আছে যে রাষ্ট্রের মালিক নাগরিকরা, সেই নাগরিকরা রাষ্ট্র পরিচালনা করবে, কিভাবে করবে তার প্রতিনিধি মনোনয়নের মধ্য দিয়ে। তাহলে নাগরিকরা কি স্বাধীন ভাবে তার যে স্বাধিকার প্রয়োগের মধ্য দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচনে তার ভোটাধিকার প্রয়োগ করে তার কি পছন্দের সৎ যোগ্য জনকল্যাণে নিবেদিত প্রার্থীকে নির্বাচিত করতে পারছে? পাল্লা আজকে এই চিত্র আমরা দেখতাম না, আগামীকাল দেখব ভোটারের সংখ্যা ইদানে একটু বুদ্ধিমান হয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের রেজাল্ট যখন ইভিএম ও যেগুলো হয় আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে পাওয়ার কথা, 9 ঘন্টা 10 ঘন্টা চট্টগ্রাম সিটি কর্পোরেশন দেখেছে সেটা দেয়া হয়েছে। কেন? আইওয়াশ করার জন্য, আমরা নাগরিকদেরকে বোকাকাম বানানোর জন্য আমাদের সাথে কি তামাশা করা হচ্ছে? তাহলে সেখানে পার্সেন্টেজ ভোটার এসছিলটে দেখানোর জন্য, কিন্তু মিডিয়ার বদলতে আমরা প্রতি কেন্দ্রে দেখি কি পরিমাণ ভোটারের সংখ্যা আছে, লোক দেখানো যে লাইন ধরে দাঁড়িয়ে রাখার সেই বিষয়টা পর্যন্ত অনেক ক্ষেত্রে আর কোন তোয়াক্কা করছে না। এরকম একটি পরিস্থিতিতে সাম্প্রতিক সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেটা আমরা চিত্র দেখেছি, আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ, খুবই অশনীয় সংকেত। এটা অন্ধকার সময় আসছে মনে হচ্ছে, এই জন্য রাষ্ট্রযন্ত্র বলি, সরকার বলি, প্রত্যেকের দায়বদ্ধ দায়িত্ব আছে মৃত্তিকা মাটির প্রতি, এই স্বাধীনতার প্রতি, শহীদদের প্রতি। সেটা তারা ভাববেন আজকের দিন নয়, দিন শেষ নয়, আরো দিন আছে, একটা কথা আছে, গানও আছে। সুতরাং এটা ভেবে রাখা দরকার যে অতীতে যেটা হয়েছে সেটা যেন না হয়। এবং কবিতা খানমকে অসংখ্য ধন্যবাদ এই কারণেই কৃতজ্ঞতা জানাচ্ছি, আমরা হাজারবার বললো সেটার কোনো গুরুত্ব থাকে না, কবিতা খানম যে কথাটা বলেছেন সেই কবিতা খানমের কথার মধ্য দিয়ে সারা দেশের বিগত কয়েক বছরের প্রায় 1 দশকে যে নির্বাচনগুলো হয়ে যাচ্ছে সেই নির্বাচনের কি পরিস্থিতি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষতা কথাটা যে একটা অভিধানের মধ্যে আশ্রয় নিয়েছে সেই কথাটি প্রতিফলিত হয়েছে। আমার মনে হয় এখনো সময় আছে, অন্ততপক্ষে 12-14-18 ঘন্টা সময় আছে, তার মধ্যে নির্বাচন কমিশন, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারের সদিচ্ছা যদি থাকে, রাজনৈতিক সদিচ্ছা, সেটা বাস্তবায়ন করার জন্য জনপ্রশাসন পুলিশ প্রশাসনকে বলা হয় অবাধ সুষ্ঠু নির্বাচন করার জন্য। কারণ এমন একটা বিষয় যে স্থানীয় সরকারে সরকারি দলের মনোনীত প্রার্থী না জিতলে সরকারের ক্ষমতায় থাকা না থাকার মধ্যে কোনো পালা বদল রদ বদল কিছুই হবে না। সুতরাং মানুষের আস্থার জায়গায় ফেরত আনার জন্য এবং
এনার্কি শুরু না হওয়ার জন্য নৈরাজ্যকর পরিস্থিতিকে দেশ যেন চলে না যায়, নির্বাচনের প্রতি চূড়ান্ত অর্থে যেন আশা আস্থা হারিয়ে না ফেলে, সেই জন্য আগামীকালে নির্বাচনে আমরা কিছু পরিবর্তন কিছু ব্যতিক্রম লক্ষ্য করার প্রত্যাশা করছি এবং আমরা আশা করব সেটা বিবেচনা করবেন, যারা উপর মহলে যারা দায়িত্ববান তারা সেটা করবেন বলে আশা আপনার কাছে। আবার আসব যারা হাসান আকবর অনেক আক্ষেপ কিছু আক্ষেপও করেছেন উনি, আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে যে ভোটারদের উপস্থিতি আমরা কম দেখি এখন, ভোট যেখানে অনুষ্ঠিত হয় ভোটার উপস্থিতি কম হয়, ভোটারদের যেন আগ্রহ নেই ভোটের ক্ষেত্রে ভোট কেন্দ্রে, সেটি নির্বাচনী প্রচার প্রচারণার সময় যাদেরকে আমরা মাঠে দেখি যে বিপুল সংখ্যক মানুষ, এই মানুষগুলো ভোট কেন্দ্রে গেলে অনেক মানুষ উপস্থিত হয় অনেক ভোটার উপস্থিত হয়, এই অনাগ্রহটি কেন আপনার কি মনে হয়? না আমি ওই আক্তার কবির সাহেবের সাথে আমি সম্পূর্ণ একমত, উনি যেটা বললেন যে নির্বাচন, আসলে আক্তার কবির সাহেব হয়তো আমার প্রথম দিকের কথাগুলো শুনেননি, আমিও আমার আক্ষেপ ছিল যে নির্বাচনের সেই আমেজ সেই উত্তেজনা সেই উৎসব নির্বাচন নিয়ে তো মানুষের আর সেটা নেই, অন্তত গত 5-10 বছরের মধ্যে যেটা নির্বাচনের নামে আমরা যা দেখছি এটাকে নির্বাচন না বলে আক্তার কবির ভাই যেটা বললেন যে সিলেকশন করে দিলে মনে হয় যে আরো ভালো ছিল যে আমাদের অনেকগুলো টাকা সাশ্রয় হতো। এখানে আপনি যে প্রশ্নটা করলেন জাহিদ ভাই যে আপনি নির্বাচনে যে মানুষগুলো প্রচার প্রসারণায় থাকে এই মানুষগুলো নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যায় না কেন, আসলে প্রচার প্রসারণা গুলা আপনি জানেন, এখানে আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, প্রচার প্রসারণা এই যে মিছিলে মানুষ আনা এটাও তো আসলে এটা বিনিময়ের মাধ্যমে ঘটে, এটা আপনি খুব মানে স্বতঃস্ফূর্ত ভাবে মানুষ প্রচার প্রচারণা যায় বলে আজকাল আর ওটা মনে হয় না, এটা বিনিময়ের মাধ্যমে যায়। ভোটের দিন তো আর বিনিময়ের দরকার হয় না, ভোটের দিন আপনি যেহেতু দলীয় নমিনেশন পেয়েছেন আপনি হয়েই যাবেন, আপনার তো আর কোনো বাধা নেই, দলীয় নমিনেশন পাওয়া মানে আপনি নির্বাচিত হয়ে যাওয়া, তো সেই ক্ষেত্রে ভোটারদেরও আর আক্তার কবির ভাই যেটা বললেন যে কেন্দ্রে গিয়ে আর লাভ কি, প্রার্থী হয়ে আর লাভ কি, এই যে লাভ নেই, লাভ না থাকার যে একটা সংস্কৃতি চালু হয়ে গেল আমাদের মধ্যে, এই জন্য হয়তো মানুষ আর ভোট কেন্দ্রে যায় না, কারণ মানুষ জানে যে আমি গেল উনি হয়ে যাবেন, আমি ভোট না দিলেও উনি হয়ে যাবেন, আক্তার কবির ভাই চেয়ারম্যান হবেন মেয়র হবেন, আমি ভোট দিলেও হবেন না দিলেও হবেন, সুতরাং আমি কেন্দ্রে গিয়ে এই কষ্টগুলো আর লাভ কি, এই জন্য মানুষের মধ্যে মনে হয় যে নির্বাচন নিয়ে যে মানুষের যে আস্থা এই আস্থাটা একদম তলানিতে ঠেকছে, এই তলানিতে ঠেকার অবস্থা থেকে যদি আমরা ফিরিয়ে আনতে না পারি তাহলে সেটা আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য আমাদের গণতন্ত্রের জন্য আমাদের সরকারের জন্য আসলে ভালো হবে না, এটা একটা অস্থি সংকেত হিসাবে আমরা দেখছি। এটা আক্তার কবির ভাইয়ের সাথে আমি আবারও ইয়ে করে বলবো যে আসলে এই স্থানীয় সরকার নির্বাচন এটা রাষ্ট্রের যে সরকার পরিবর্তনের মতো কোনো ব্যাপার না, এতে সরকারের কিচ্ছু যায় আসে না, একজন পৌরসভার মেয়র কে হলো না হলো তাতে সরকারের কিছু যায় আসে না, তো সুতরাং এই ক্ষেত্রগুলোতে এখনো সময় আছে, আমার মনে হয় এগুলো নিয়ে চিন্তা ভাবনা আমাদের প্রশাসন করবে, আমাদের নীতি নির্ধারক মহল যারা আছেন ওনারা করবেন যে দেশের মানুষকে একটা উৎসবমুখর পরিবেশে যেন নির্বাচনটা হয়, সবাই যেন সবার ভোট অধিকার প্রয়োগ করতে পারে, এরকম একটা পরিস্থিতি নিশ্চয় তৈরি হবে, আমরা এটা প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ জনাব হাসান আকবর আমাদের সঙ্গে যুক্ত হওয়ার সময় দেওয়ার জন্য। আক্তার কবির চৌধুরী 30 সেকেন্ডে যদি কিছু বলতে চান আমরা শেষ পর্যায়ে। জি, বাঙালি কি বলা হয় ভোট প্রিয় বা ভোট পাগল বাঙালি, সেই বাঙালি ভোট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারপরও আমাদের যারা উচ্চ মহলে কর্তা ব্যক্তি যারা আমাদের নিয়ন্তা আছেন রাষ্ট্রের ভাগ্য নিয়ন্তা বলা হয় যাদেরকে, তাদের কেন বোধোদয় হচ্ছে না আমি জানি না, এই যে ভোট প্রিয় বাঙালি একেবারে মুখ ফিরিয়ে নিয়েছেন এবং নির্বাচন একটা তামাশাতে পরিণত হয়েছে চূড়ান্ত অর্থে, এটা আবারও বলি অশনি সংকেত গণতন্ত্রের জন্য রাষ্ট্রের জন্য দেশের জন্য, এবং এখানে যে কোনো ফাঁকে একটা খারাপ অপশক্তি ঢুকে যেতে পারে, এবং তালেবান আমাদের জন্য আফগানিস্তান খুবই একটা অশনি সংকেত, সেটাও সব মিলিয়ে সাধারণ মানুষ যদি বর্তমান ব্যবস্থার প্রতি রাষ্ট্রযন্ত্রের প্রতি খুবই বীতশ্রদ্ধ হয়ে যায়, নির্বাচনের প্রতি একেবারেই আর তলানিতে যেটা বলা হয়েছে যে আস্থাহীনতার জায়গায় যায়, সেটা ভবিষ্যতের জন্য খুবই খারাপ অবস্থা, ইতিহাস কাউকে ক্ষমা করে না, আবারও কথা হচ্ছে ইতিহাস থেকে আমরা শিক্ষাও নেই না, সুতরাং আমরা প্রত্যাশা করব আগামীকাল চেষ্টা করবেন অন্তপক্ষে সমাজের প্রতি মাটির প্রতি মৃত্তিকার প্রতি দায়বোধ থেকে যে যে এত বড় দায়িত্ব আছে চিনে যেন সেটি দায়িত্ব পালন করেন। অনেক ধন্যবাদ জানাই দুজনকে, আজকের আয়োজন এখানে শেষ করছি। আমাদের প্রত্যাশা চট্টগ্রাম বিভাগের 41টি ইউনিয়ন এবং 6টি পৌরসভায় কাল নির্বাচন সুন্দর পরিবেশে সুন্দরভাবে ভোটার উপস্থিতি অনেক বেশি হবে এবং ভালো নির্বাচন অনুষ্ঠিত হবে। ভালো থাকবেন সবাই, আগামীকাল দেখা হবে ভোটের মাঠে।